গুদরিবাজার লোকনাথ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর রায়গঞ্জ জেলার 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল তার নিজের বিধানসভার কালিয়াগঞ্জ সারাদিন তিনি হুট খোলা গাড়িতে বসে প্রচার করলেন। কালিয়াগঞ্জ বিধানসভার ভান্ডার, অনন্তপুর, ধনকল, রাধিকাপুর, বোচারাঙ্গা অঞ্চলে হুট খোলা গাড়িতে চেপে রোড শো করেন। আবার কখনো গাড়ি থেকে নেমে বয়স্ক ও পথ চলতি মানুষের সাথে হাত মেলান ও প্রণাম করেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। কালিয়াগঞ্জ শহরে হুট খোলা গাড়িতে ওয়ার্ড ভিত্তিক প্রচার চালান বাইক র্যালির মাধ্যমে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। লোকনাথ ভবার মন্দির, শ্রী বারদী ধাম, শ্রী লোকনাথ মন্দির, এখানে লোকনাথ ভবার পুজো দিলাম। এরপর আজকে কালিগঞ্জ বিধানসভার শহর গ্রাম বিভিন্ন জায়গায় আমাদের প্রচার করছে। বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, কোথাও বাধা পাচ্ছেন বা কী? না না, কোনো বাধা নেই, মানুষের স্বতঃস্ফূর্ত সারা এবং মানুষ পুরোপুরি মোদিজির সাথে আসে। আচ্ছা, এই আপনার এলাকাতেই প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী, প্রভাব পড়বে? দেখুন, আমি একটা কথাই বললাম, গোটা ভারতবর্ষ জুড়ে একদম মোদিময় হয়ে আসে। কে কোথায় কে আসলো সেটা কোনো বড় ব্যাপার নাই, মানুষ মোদিজিকে দুহাত তুলে আশীর্বাদ করবে। আপনার ওই বিজেপির কোনো কেউ আসবে, বড় হেভিওয়েট কেউ? হ্যাঁ, জেলা রাজ্য নেতৃত্ব দেখছে, হয়তো আমাদের জেলাতে অনেকগুলো প্রোগ্রাম হবে। কারা আসতে পারে? এই মুহূর্তে ফাইনালি যাই না, তবে আমাদের একটা লিস্ট রয়েছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন বা হয়তো আরও অন্যান্য রাজ্য নেতৃত্ব রয়েছেন, তাদের মধ্যে আসবে। চলে বদল ঢালে।